ইসলামকে যারা হত্যা করেছে এটি পানির মতো পরিষ্কার কারা হত্যা করেছে বাংলাদেশের উগ্রবাদী সংগঠন ইস্কনের সদস্যরা তাকে হত্যা করেছে এটি পানির মতো পরিষ্কার হওয়া সত্ত্বেও তার বিচারের যে ধীরগত এবং এই হত্যাকাণ্ডের প্রধান আসামি অবশ্যই ইস্কনের সেই সদস্য চিন্ময় কৃষ্ণ দাস তাকেই করতে হবে কিন্তু কোনো এক রহস্যজনক কারণে আমরা দেখতে পাচ্ছি চিনময় কৃষ্ণ দাসকে বাদ দিয়ে আদালতে অলরেডি মামলার এফআইআর করা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা যদি গোলামি করার চিন্তা করেন আপনারা যদি মনে করে থাকেন আমরা ভারতের করব করব। দালালি তাহলে আপনাদের ঠিকানা এই বাংলাদেশে হবে না এই বাংলাদেশ থেকে আমরা ভারতীয় দালালি ইন্ডিয়ার গোলামি এটাকে কবর দিয়ে দিয়েছি পাঁচই আগস্টে সুতরাং এই বাংলাদেশ চলবে জনগণের কোথায় বাংলাদেশের মানুষের কোথায় এখানে কোনো ইন্ডিয়ান গোলামদের রয়ের এজেন্টদের কোনো তাবেদারি আমরা চলতে দেব না তাই আমাদের বক্তব্য পরিষ্কার আমরা আমরা রাজপথে আছি প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি নেব সামনে ইনশাল্লাহ সাইফুল হত্যার বিচার অবশ্যই অবশ্যই করতে হবে এর আগে আমরা দেখেছি ফরিদপুরে আমাদের দুই ভাইকে হত্যার পরে ওই বিচার কিন্তু আর পরে হয় নাই আমরা চুপ বিচারও চুপ সুতরাং এবার আমরা বুঝেছি আমরা কিন্তু চুপ হব না আমরা হয়তো কাল পরশুর মধ্যে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং আপনাদের দলমত নির্বিশেষে সবাইকে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি আমাদের কথা বলবেন আব্দুল্লাহ ভাই অহদুল্লাহ ইমের সম্মানিত উপস্থিতি আমাদের বুঝতে হবে এই যে জুলাই আগস্টের এই গণবোর্থানে যখন এই সরকার চেঞ্জ হয়ে আসছে আমাদের জনগণের খুব আশা দিচ্ছে যে বিগত পনেরো ষোলো বৎসরে দিনের পর দিন যখন মানুষ আওয়ামী করার না করার কারণে তার চাকরি হয় নাই যোগ্যতা থাকা অবস্থায় সেই চাকরি পায় নাই কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে যে প্রায় সাড়ে তিন মাস হয়ে গেছে কিন্তু দুঃখের সহিত বলতে হয় এমন কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নাই যে যারা বিগত পনেরো ষোলো বছর বৎসরে তারা যারা যারা বঞ্চিত হয়েছে তাদের তাদের ব্যাপারে এই সরকার যে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয় নাই যার মাধ্যমে এ দেশের জনগণের কর্মসংস্থান তৈরি হবে আমরা এবং শিক্ষাক্ষেত্রেও সেই শিক্ষা বান্ধব কোনো পরিবেশ তৈরি করে নাই যে যার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার মধ্যে একটি অভূতপূর্ব পরিবর্তন ঘটবে শুধু তাই নয় আমরা চাই বাংলাদেশে একটি শিক্ষামূলক একটা সংস্কার হোক এবং বাংলাদেশে আইনের আইনের মধ্যে একটা সংস্কার হোক এবং বাংলাদেশের কর্মসংস্থানের জন্য জনগণের যেন একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় মানুষ শুধু নির্বাচনের জন্য এই যুদ্ধ করে নেই মানুষ যুদ্ধ করছে মানুষ বিগত সতেরো বছরে যেই বঞ্চনার শিকার হয়েছে এই জন্যই মানুষ এই যুদ্ধ করেছে এই যুদ্ধের ফলে যেই সরকার গঠিত হয়েছে এটা জনগণের সরকার এবং জনগণের জন্য